speed to the city streets. Hello, welcome to Aisha's Home Kitchen. এখন সকাল 5:12। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আমি একটা হেলথ ড্রিঙ্ক তৈরি করবো আদা লেবু আর মধু দিয়ে। কিভাবে করছি এটা দেখুন। এই হেলথ ড্রিঙ্কটা গরমের জন্য খুব উপকারী। আমার হেলথ ড্রিঙ্কটা কমপ্লিট, এবারে আমি একে খেয়ে নেব। এরপর সকালে আমি নাস্তাটা করে নেব। আজ নাস্তায় রুটি, ডিম ভাজি আর আগের দিনের থাকা মিষ্টি দিয়ে নাস্তাটা করে নেব। আমি আগে থাকতে আটাটা মেখে রেখেছিলাম। আটাটা আগে থাকতে মাখলে রুটি নরম হয় আর ফলে খুব সুন্দর। আমি আগে থাকতে সব কিছু কাজ গুছিয়ে রাখি যাতে রান্নার সময় আর অন্য কাউকে হেল্প না লাগে। রুটি সেঁকা হয়ে গেলে আমি হটপটে রাখি, তাতে কি হয় রুটি নরম আর গরমও থাকে। রুটির সাথে সাথে আমি চাটাও করে নিচ্ছি, তার সাথে পাশের চুলায় ডিমটাও ভেজে নেব। এই তো আমার সকালের নাস্তাটা কমপ্লিট, আমি ডাইনিং টেবিলে রেডি করে দিচ্ছি। আমি যেহেতু সবের আগে বেরোবো তাই আমি খাবারটা আগেই খেয়ে নেব, বাকি সবাই পরে যে যার টাইম মতো খাবে।
নাস্তা করার সাথে সাথে আমি রান্নাগুলো কমপ্লিট করে নেব। ওয়াশিং মেশিনে কিছুটা কাপড় কেচে নিয়েছিলাম, সেগুলো এবারে রোদে মেলে নেব। রান্নাঘরের সব কাজ আমার কমপ্লিট, এরপরে আমি গা ধুতে যাব। গা ধোয়ার আগে আমি ঘরটাকেও পরিষ্কার করে নেব। আমার গা ধোয়া হয়ে গিয়েছে, এবারে আমি একটা ফেস সিরাম ইউজ করব, তারপরে সানস্ক্রিন ইউজ করব। এরপরে চুলটা আমি রোদে 2 মিনিট শুকিয়ে নেব। আমি তৈরি হয়ে নিয়েছি, এরপরে আমি যাব আমার ডিউটিতে। প্রচণ্ড রৌদ্র, তাই ছাতাটা খাটিয়ে নিলাম। আমি বাড়ি ফিরে এসেছি, ফ্রেশ হয়ে আমি খেয়ে নেব। খাওয়াটা কমপ্লিট, সকালে যে কাপড়গুলো রোদে শুকোতে দিয়েছিলাম সেগুলো এবারে তুলে গুছিয়ে নেব। গুছিয়ে যে যার জায়গায় আমি রেখে দেব। এরপর আমি পেয়ারা খাবো। পেয়ারা হলো একটি সুস্বাদু রসালো ফল, শুধু স্বাদ নয় পুষ্টিগুণে ভরপুর, ভিটামিন সিতে ঠাসা, ফাইবার সমৃদ্ধ হওয়ায় রক্তে শর্করার মাত্রা কম করে। এই পেয়ারা আবার হার্টও ভালো রাখে। আবার একটা পুরানো কথা মনে করিয়ে দিচ্ছি, এতক্ষণ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করুন, আর যদি আরও বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিন। তাতে করে কী হবে, আমার ভিডিওটা ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যদি এই কাজটি আগে থাকতে করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে সূর্যাস্তের এই অসাধারণ মুহূর্তটা এনজয় করছি। একটা সুন্দর দৃশ্য কিভাবে ক্লান্তি থেকে মানসিক প্রশান্তি দেয় তা আসলে বলে বোঝানো যায় না, সম্ভবও না। এটা শুধু উপভোগ করার বিষয়। গধূলির রং মিলিয়ে যাওয়া পর্যন্ত বসে থেকেছি, সেই সাথে
আমার ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে একটা অন্য ব্লগে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, কেমন? থ্যাংক ইউ।